परम प्रेमय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रे रातुल चरण जाना शतकोटि प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा मायरा। বাড়ির বাইরের গেটের ওপরে ওং লেখা বা কোনো দেবদেবীর ফটো যদি থাকে তাহলে আজই সাবধান হয়ে যান, আপনার জীবনে অমঙ্গল নেমে আসতে পারে। বাড়ির বাইরের গেটের ওপরে যদি ওং লেখা থাকে বা যদি কোনো দেবদেবীর ফটো থাকে তাহলে ভিডিওটি কিন্তু অতি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কেননা देरी होले किन्तु महाविपद होते पारे, अपना जीवने अमंगल नेमे आसते पारे, अपना जीवने विभिन्न रकम क्षय क्षति नेमे आसते पारे। ताई आजी किन्तु सावधान होन एवं परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर विधान मेने परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुरेर आदेश निर्देश मेने जीवन पथे एगिये चलुन। सकल इष्टप्राण दाता मायरा প্রতি প্রত্যেকে অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশিরভাগ হিন্দু বাড়িতে বাড়ির বাইরের গেটের ওপরে ওং লেখা বা বিভিন্ন দেবদেবের মূর্তি কিন্তু বসানো থাকে। এই মূর্তি বাড়ির বাইরের গেটের সামনে বসালে কি ক্ষতি হয়, কি কি অমঙ্গল হয়, বা বাড়ির বাইরের গেটের ওপরে যদি ওং লেখা থাকে তাহলে আমাদের কি কি বিপদ হতে পারে, এর থেকে আমরা মুক্তি লাভ করব কিভাবে, এই বিষয়গুলো কিন্তু প্রতি প্রত্যেকের জানা দরকার। কেননা আমরা যদি এখনই সতর্ক না হই তাহলে মহাবিপদের মধ্যে কিন্তু পড়তে হতে পারে, আমরা আমাদের জীবনকে কিন্তু অমঙ্গলজনক পথে ঠেলে দিতে পারি। তাই আজই সাবধান হন এবং পরম দয়ালের যে আদেশ নির্দেশ রয়েছে সেটি মেনে চলুন। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এ বিষয়ে তাঁর কি অমৃত বিধান দিলেন আমরা আজকে জানব। এই যে বাড়ির বাইরে গেটের ওপরে ওং লেখা বা যে কোনো দেবদেবীর ছবি যদি থাকে সেটি রাখা উচিত না উচিত নয় সে বিষয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গে 20তম খণ্ডের 391 পৃষ্ঠায় বলেছেন, যার যেমন ভাব তার পক্ষে সেই রকমই। কোনো কোনো বড় বাড়ির গেটে হয়তো ওঙ্কারের মধ্যে রাধা কৃষ্ণের মূর্তি করে রাখে, আমার তেমন ভালো লাগে না, মনে হয় ওতে যেন ঠাকুরকে গেটকিপার করে রাখা হয়। দেখবেন বাড়ির বাইরের গেটের ওপরে অনেক বাড়িতেই আপনারা দেখতে পাবেন ওং লেখা থাকে বা ঠাকুরের মূর্তি থাকে, এটিকে কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র না রাখারই বিধান দিলেন। তিনি বলছেন এর মধ্য দিয়ে ঠাকুরকে যেন গেটকিপার করে বা দারোয়ান সাজিয়ে রাখা হচ্ছে। তাহলে এই ঠাকুরের মূর্তি আমরা কিভাবে রাখবো? শাস্ত্র তো আছে ঠাকুরের মূর্তি দর্শন করে গৃহ থেকে বার হলে আমাদের প্রতি প্রত্যেকের জন্য মঙ্গল হয় এবং গৃহে ফিরে ভগবানের মূর্তি দর্শন করলে আমাদের প্রতি প্রত্যেকের জন্য মঙ্গল হয়। তাহলে আমরা কোন জায়গায় বাড়ির কোন জায়গায় দেবদেবের মূর্তি রাখব এ বিষয়ে কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বিধান দিয়েছেন। তিনি বললেন আমি হলে গেটের ভিতরে সুবিধা মতো একটা জায়গায় একটা মন্দির বা বেদি করে একটা মূর্তি স্থাপনা করতাম, যাতে বাড়ি থেকে বেরোবার সময় বা বাড়িতে ঢুকবার সময় সেখানে প্রণাম করে যেতে পারি। আরাধ্যকে আরাধ্যের মতন করে রাখাই সঙ্গত যথোচিত মর্যাদায়। অর্থাৎ যখনই আমরা আরাধ্যের পূজা করব, যখনই আমরা ভগবানের নাম জপ করব, যখনই আমরা তাঁকে প্রণাম নিবেদন করব, শ্রদ্ধাভরে ভক্তিভরে তাঁর সাধন ভজন করব, তখন কিন্তু তাঁকে প্রকৃত রূপে রাখাটাই কর্তব্য। বাড়ির মধ্যে গেটের ভিতরে যে কোনো জায়গায়
একটুখানি যদি জায়গা পান সেই জায়গায় একটা ছোট্ট বেদি বা মন্দির করে সেখানে আপনার আরাধ্যকে স্থাপন করুন। একটা মূর্তি বানিয়ে সেই জায়গায় রেখে দিন এবং বাড়ি থেকে বেরোবার সময় বা ঢোকবার সময় প্রণাম করুন। কিন্তু বাড়ির বাইরের গেটের ওপরে কখনো ঠাকুরের মূর্তি, দেবদেবের মূর্তি বা ওং লিখবেন না। ভগবানকে শ্রদ্ধা ভক্তি মন দিয়ে করতে হবে এবং পূর্ণ মন নিয়ে পূর্ণ নিষ্ঠাভরে কিন্তু তাঁর সাধন ভজন করতে হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আরাধ্যকে আরাধ্যের মতন করে রাখাই সঙ্গত যথোচিত মর্যাদায়। আরাধ্যকে কিন্তু আরাধ্যের মতো করেই রাখতে হবে, যেমন তেমন করে কিন্তু রাখলে হবে না। বা আমরা আমাদের মনমর্জি করে রাখলাম, আমরা আমাদের যেটা মনে হলো সেরম করে রাখলাম, তাহলে কিন্তু হবে না। তিনি আরো বললেন, ও বিষয়ে শৌথিল্য মানুষের উদ্গতি চলনকে খোঁড়া করে দেয়। অর্থাৎ এর ফলে কিন্তু মানুষের বিভিন্ন রকম সমস্যায় পড়তে হতে পারে, বিভিন্ন রকম অসুবিধা জীবনে আসতে পারে, অমঙ্গল আসতে পারে। তাই আমরা আরাধ্যকে পূর্ণ নিষ্ঠাভরে, ভক্তিভরে, সঠিক পূর্ণ মর্যাদায় সঠিকভাবে রাখার চেষ্টা করব। কখনোই বাড়ির বাইরের গেটের ওপরে ঠাকুরের মূর্তি বা দেবদেবের মূর্তি বা ওং লিখব না। সকল ইষ্টপ্রাণ দাতা মায়েরা, প্রতি প্রত্যেকে পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে জীবন পথে এগিয়ে চলুন। দেখবেন আপনি জীবনে ভালো থাকতে বাধ্য। সমস্ত কিছু উজাড় করে পরম দয়ালের চরণে নিজেকে উৎসর্গ করুন। নিজের মন থেকে পূর্ণ বিশ্বাস নিষ্ঠার সঙ্গে একবার বলুন যে, হে দয়াল, আমার জীবনের যা কিছু সব আপনার চরণে উৎসর্গ করলাম। যা হবে আপনি করবেন এবং যেটি হবে সেটি আপনি করেছেন। এইভাবে আমি আপনার চিরজীবন সাধন ভজন করে যাব। সে যত বড়ই বিপদ আমার জীবনে আসুক না কেন, আর যত বড়ই আনন্দ আমার জীবনে আসুক না কেন, সবই আপনার কৃপায় লাভ হবে, এটাই মনে করে আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকব। এই কামনা রোজ করুন এবং পরম দয়ালে সাধন ভজন করে জীবন পথে এগিয়ে চলুন। তিনি আমাদের জীবনে চলার পথে যে যে বিধানগুলি দিয়েছেন সেগুলি জানার মধ্য দিয়ে এবং পালনের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে চলুন। দেখবেন আপনি ভালো থাকতে বাধ্য। আপনার পরিবারের প্রতি প্রত্যেকে তাঁর কৃপা থেকে কিন্তু কখনো বঞ্চিত হবে না। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়ালের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের উপর বর্ষিত হোক। জয় গুরু।